Gente. Não, não vai. Oh my god. Wow. Everyone, welcome back to our channel. So, এখন আমি চলে এসেছি পার্লারে আর কি করতে দেখো তোমরা ভিডিওটা। আমার হার্টবিট বাড়ছে কিন্তু সিরিয়াসলি হাতে ঘন্টা ওই পরিষ্কার হয়ে গেছে হাতে ওই গন্ধ দিক যাওয়া কষ্টতে করা হয় না দুপুক 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 এই জিপে পাথর হয়ে গেল তো পয়েন্টিং করে নিলে সুবিধা হয় হবে টেনশন নেই তোমার থেকে আমার বেশি টেনশন লাগছে কারণ এই পার্সনটা কেউ ফোটাই না হয়ে গেছে তোমার থেকে আমার বেশি ভয় করছে সত্যি আমার বেশি ভয় লাগছিল এই যে কেমন লাগছে ভাইয়ের সাথে কি যোগাযোগ আছে জানি না আর দেখাও যাচ্ছে ভালো যেটা কেউ করবে না সেটা করে কি করবো না আমি করি না কান ফোটানো হয়ে গেছে এই যে দিদি ভাই করে দিয়েছে দেখি দিদি ভাইকে একটু দেখিয়ে দি তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে ইউটিউবার নাকি হ্যাঁ বোন নিয়ে এসেছে সাহস করে একজনকে তো সাথে দাঁড়াবো যদি কান্নাকাটি করি এবার বাড়ি গিয়ে ইঞ্জেকশন দেবে আমাকে নার্স দিদি 2000 years later সো ফ্রেন্ড কান ফুটানোর জন্য যেহেতু এত ধেড়ে বয়সে কান ফুটিয়েছি সেজন্য একটা টিটিনাস ইঞ্জেকশন নিতে বলেছে আর আমার বাড়িতেই তো নার্স দিদি আছে চিন্তাই নেই এখন ইঞ্জেকশন দিয়ে দেবে তুই কোথায় খুঁজলি তো এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দে হ্যাঁ বলো বলো কোনো ব্যাপার এক ছুটকিতে কাজ কোনো ব্যাপারই না প্রিঞ্জা সত্যি করে ভয় পায় না কিন্তু আমি ইঞ্জেকশনে ভয় পাই কানটা আমার খুব ব্যথা হয়েছে তখন কিন্তু লাগেনি কিন্তু এখন একটু বেশ কানটা খুব ব্যথা ব্যথাই করছে আবার বলছি ইঞ্জেকশনটা দেবে নাকি আরও ব্যথা করবে কি জানি আমি ফার্স্ট টাইম বোনের কাছে ইঞ্জেকশন নেব আমার পিঠেই ভালো হয়েছে আমার পিঠে ভালো হয়নি ও রাগ দেখি আমাকে আবার জোরে ফুটি ঝগড়া করবো না বাবা যদি জোরে ফুটিয়ে দেয় তাই বলছে আর ঝগড়া করবো না তোর পিঠে ভালো হয়েছে নাইস শট
ঠিক আছে, ভয় লাগলো কি চাইছে? ওই পিঁপড়ে কামড়ানো যেরকম লাগে সেরকম না, হাতটা ভালো, সবার হাত ভালো হয় না তো, হাতটা ভালো ছ এই নালে হসপিটালে বা ইয়েতে পড়ে গেলে বলে প্রিয়াঙ্কা সিস্টারকে ডাকো, আজকে দু দুটো সহ্য করলাম, একটা কানে একটা হাতে, কিচ্ছু হলো আমি না তাহলে ভাই বাঁচলে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। টাটা সবাইকে, লাভ ইউ।